অনলাইন ক্লাসে আমি তাপস রপ্তান সহকারী শিক্ষক চুনকুড়ি মাধ্যমিক বিদ্যালয় দাকুক খুলনা সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো তোমরা এই করোনাকালীন সময়ে আমি আশা করি সুস্থ থেকে আমার পাঠে তোমরা মনোনিবেশ করবে। আজকে আমার পাঠের বিষয় নবম দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায়। গত ক্লাসে আমি যেটি তোমাদের দেখিয়েছিলাম রাসায়নিক বিক্রিয়ার রেডক্স বিক্রিয়াটি আলোচনা করেছিলাম, আজকে আমার পাঠদানের বিষয় যেটা আমি যে বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত নন রেডক্স বিক্রিয়া। তো এসো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমার যে আলোচনার বিষয় সে নন রেডক্স বিক্রিয়া, তোমাদের কিছু বিক্রিয়া দেখাই আমি। তো আজকে তাহলে আমাদের পাঠের বিষয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার নন রেডক্স বিক্রিয়া। দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না সেই বিক্রিয়াটিকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলি। এই বিক্রিয়ায় যেহেতু ইলেকট্রনের আদান প্রদান ঘটে না সেহেতু এই বিক্রিয়া কোনো পরমাণুর জারণ সংখ্যারও হ্রাস বৃদ্ধি হয় না। বিভিন্ন প্রকার নন রেডক্স বিক্রিয়া আছে, তার ভিতরে একটি দেখো প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ায় একটি অ্যাসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে, এজন্য এই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। একে অ্যাসিড ক্ষার বিক্রিয়াও বলা হয়। যেমন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার এবং সোডিয়াম ক্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি একটি অ্যাসিড, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপাদন করে। দেখো সেই বিক্রিয়াটি আমি দেখাই তোমাদের। হাইড্রোজেন ক্লোরাইড এটা একটি অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করে, তাই তো? তাহলে দেখো এই প্রশমন বিক্রিয়া কিন্তু সর্বদাই তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে তাপ উৎপন্ন হয়। অ্যাসিড ও ক্ষার এরা উভয় তীব্র হলে এই তাপের মান হয় এই তাপের মানটি আসে 57.34 কিলোজুল। তাহলে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এজন্য এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ডেল্টা এস এর মান তাহলে কত হবে -57.34 কিলো জুল, এই যদি তীব্র অ্যাসিড এবং ক্ষার হয়। এখানে মূলত দেখো বিক্রিয়াটি এমনভাবে হয়, এ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়নে বিভক্ত হয় এবং সোডিয়াম আয়ন সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে বিভক্ত হয়, হয়ে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন এবং এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন একসঙ্গে হয়ে পানি তৈরি করে। এখানে এই 57.34 কিলোজুল তাপশক্তি নির্গত হয়। মূলত বিক্রিয়াটি দেখো এখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এরা আয়নে থেকে যায়, এই দুটি আয়নকে আমরা দর্শক আয়ন বলি এবং এই যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন মূলত এরা বিক্রিয়া করে পানি উৎপন্ন করে এবং 57.34 কিলোজুল তাপশক্তি উৎপন্ন করে। তো এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়াটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এখানে নন রেডক্স বিক্রিয়া আরো বিক্রিয়া আছে, যেমন অধঃক্ষেপ বিক্রিয়া, যেমন সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। আর কি বললাম যে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করবে সিলভার নাইট্রেট, এটা বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড সিলভার ক্লোরাইড হবে এবং সোডিয়াম সোডিয়াম সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট
উৎপন্ন হয়, এই সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ পড়ে, এজন্য এটাকে আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া বলব। তাহলে এখানে অধঃক্ষেপণ বিক্রিয়া হোক একটি নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ এখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না। তেমনি ভাবে দেখো আরো বিক্রিয়া আছে, বিশেষ ধরনের কিছু বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলিকে আমরা যেমন একটি বিক্রিয়া বলি পানি যোজন বা আর্দ্র পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ। এই আর্দ্র পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটি শুধুমাত্র একটি যৌগের সঙ্গে সরাসরি পানি বিক্রিয়া করবে। যেমন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে পানি বিক্রিয়া করে পানিতে অদ্রবণীয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সঙ্গে বিক্রিয়া করে অদ্রবণীয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, এটিকে আমরা পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। পানি এরপরে আসে দেখো পানি যোজন বিক্রিয়া, যেটা যে অনেক সময় দেখা যায় যে আয়নীকরণ যৌগগুলো মানে ক্লাস বা স্ফটিক গঠনের জন্য এরা এক বা একাধিক পানির অণুর সঙ্গে যুক্ত হয়। যেমন কপার সালফেট, এই কপার সালফেট পাঁচ অণু পানির সঙ্গে যুক্ত হয়ে পেন্টাহাইড্রেট কপার সালফেট তৈরি করে। দেখো এখানে সরাসরি পানির অণু একটা যৌগের সঙ্গে যুক্ত হয়েছে, এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া, এটিকে আমরা বলবো পেন্টাহাইড্রেট কপার সালফেট। এরপরে আসি দেখো সমানুকরণ বিক্রিয়া, যদি দুটি যৌগের আণবিক সংকেত একই হয় এবং তাদের গাঠনিক সংকেত ভিন্ন হয় তাদেরকে আমরা সমানু বলি। আর একটি সমানু থেকে আরেকটি সমানু করার সমানু তৈরি করার যে বিক্রিয়া সেই বিক্রিয়াটিকে আমরা সমানুকরণ বিক্রিয়া বলি। যেমন দেখো NH4CNO, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, একে যদি তাপ প্রদান করা হয় তাহলে যে যৌগটি উৎপন্ন হয় সেটি হচ্ছে এইরকম, এটির নাম হচ্ছে ইউরিয়া। আর এটি হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। তাহলে দেখো এখানে নাইট্রোজেন আছে দুটি, এখানেও দেখো দুটি, হাইড্রোজেন চারটি, এখানে চারটি হাইড্রোজেন, একটি কার্বনের পরমাণু আছে, এখানে কার্বনের পরমাণু একটি, নাইট্রোজেনের পরমাণু একটি, অক্সিজেন পরমাণু একটি। তাহলে এর আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এরা একে অপরের সমানু, তাহলে এটা একটি সমানুকরণ বিক্রিয়া। তেমনি ভাবে পলিমারকরণ বিক্রিয়া আছে, দেখো পলিমারকরণ বিক্রিয়ায় আমরা দেখব যে ইথিলিন এখানে CH2CH2, এটি ইথিলিন অণু। পলিমারকরণ বিক্রিয়াটি কি একটি মনোমার বা একটি যদি বিভিন্ন প্রভাবক বা উচ্চ চাপ বা তাপে আমরা একটি যৌগের বা একাধিক যৌগের ক্ষুদ্র ক্ষুদ্র অণুকে যদি বৃহদাকার অণুতে পরিণত করতে পারি বা করি যে বিক্রিয়াটির মাধ্যমে সেটিকে আমরা পলিমারকরণ বিক্রিয়া বলি। তো দেখো এই ইথিলিনের এন সংখ্যক ক্ষুদ্র অণুকে যদি আমরা অক্সিজেন প্রভাবক এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1200 অ্যাটমোস্ফিয়ার চাপে যদি আমরা এটিকে যদি বৃহদাকার অণুকে পরিণত করি তাহলে এটা পলিথিনের একটা পলিমার তৈরি হয়, এটা পলিথিনের পলিমারকরণ বিক্রিয়া, এটি পলিথিন। তাহলে বাস্তব ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম বিক্রিয়ার সম্মুখীন হই। তোমাদের আমি অনেক বিক্রিয়ায় দেখালাম বোঝালাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, আমি আমার পাঠের সমাপ্তি ঘোষণা করছি। সকলের সুস্থতা।
এবং তোমরা সকলে সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমরা সুস্থ থেকে আমার ক্লাসে মনোযোগী হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস থেকে আমি ক্লাস পরিসমাপ্তি ঘোষণা করছি।